নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। তা এর আগের ক্লাসগুলোতেও আমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি। তা আরও কিছু আছে যেগুলো কিন্তু আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব এবং এইভাবে আমাদের ক্লাসটা চলতে থাকবে যে যতগুলো আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করানো সম্ভব হয় বা শেখানো সম্ভব হয় ততগুলো আমরা আপনাদের শিখিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন আজকের ক্লাসটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তা ক্লাসটা শুরু করা যাক। এর আগের দিন আপনাদের হোমটাক্সের প্রশ্ন দেওয়া ছিল দ্য হিস্ট্রি অফ হিন্দু রিলিজিয়ান ডেটস ড্যাশ অ্যান্ড অ্যানসিয়েন্ট টাইমস। তা এর উত্তর যারা দিয়েছেন ফ্রম তাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে, এর সঠিক উত্তর হবে ফ্রম। তাহলে দ্য হিস্ট্রি অফ হিন্দু রিলিজিয়ান ডেটস ফ্রম অ্যানসিয়েন্ট টাইমস, ঠিক আছে? চলে আসি পরবর্তী কোশ্চেনে। নাথিং ক্যান ডিটার হিম ড্যাশ পারসুইং হিস এম অফ লাইফ। তাহলে এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু ফ্রম, ঠিক আছে? কেন না, নাথিং ক্যান ডিটার হিম ফ্রম, ডিটার যে কথাটা আছে ডিটারের সাথে কিন্তু ফ্রম কথাটা বসে, ঠিক আছে? যেমন ডিফারেন্সিয়েশন ফ্রম, এই কথাটা কিন্তু এখানে বসে। তাহলে নাথিং ক্যান ডিটার হিম ফ্রম পারসুইং হিস এম অফ লাইফ, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, নো ওয়ান বিলিভস হিম বিকজ হি ইজ ফলস ড্যাশ হার্ট। তাহলে ফলস অ্যাট হার্ট, ঠিক আছে? ফলস অ্যাট হার্ট। নেক্সট কোশ্চেন, কনসিকুয়েন্ট আপন হেভি লস হি ইজ ওটস দিস ডেস। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু ওটস ড্যাশ দিস ডেস না ওটস অফ, ওটস অফ, ও ডবল এফ অফ দিস ডেস, ঠিক আছে? চলুন পরবর্তী কোশ্চেন, দ্য হোল টাউন ওয়াজ প্লাঞ্জড ড্যাশ সরো আফটার দি ম্যাসিকা অফ দ্য স্টুডেন্ট। তাহলে প্লাঞ্জড, প্লাঞ্জড এর পরে আমাদের এখানে কি বসবে না, প্লাঞ্জড এর পরে এখানে বসবে প্লাঞ্জড ইনটু সরো, হ্যাঁ, দুঃখে পর্যবসিত হলো। নেক্সট, ইনফ্যাক্ট দেয়ার ইজ নো লাইব্রেরি ইন আওয়ার টাউন টু স্পিক ড্যাশ। তাহলে এখানে টু স্পিক, এই যে এর লাইব্রেরির পরে টু স্পিক, তা এখানে আমাদের কোনটা সঠিক উত্তর হবে না, এখানে আমাদের সঠিক উত্তর হবে কিন্তু অফ, স্পিক অফ, ঠিক আছে? স্পিক অফ কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তীতে, হি স্টার্টেড মি ড্যাশ দ্য ফেস অ্যাজ হি ইজ উড ডিভার মি। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে হি স্টার্ট মি ইন ইন দ্য ফেস অ্যাজ ইফ হি উড ডিভার মি, ঠিক আছে? নেক্সট, ডিসঅনেস্টি ইজ অলওয়েজ ডিট্রিমেন্টাল ড্যাশ প্রোগ্রেস ইন লাইফ। ডিট্রিমেন্টাল, এই কথাটা আমরা আগ্রহ পেয়েছি, তাহলে ডিট্রিমেন্টালের সাথে কিন্তু টু হয়, তাহলে ডিট্রিমেন্টাল টু প্রোগ্রেস ইন লাইফ, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য কোর্ট হ্যাজ অ্যাবসলভড হিম ড্যাশ অল দ্য চার্জেস লেভেলড এগেনস্ট হিম। তাহলে অ্যাবসলভড, অ্যাবসলভ যখন কথাটা আছে তখন অ্যাবসলভ ফ্রম থেকে, ঠিক আছে? এখানে ফ্রম কিন্তু সঠিক উত্তর হবে। তাহলে দ্য কোর্ট হ্যাজ অ্যাবসলভড হিম ফ্রম অল দ্য চার্জেস লেভেলড এগেনস্ট হিম। চলে আসি এবার পরবর্তী প্রশ্ন, নাও এ ডেজ দেয়ার ইজ এ রেজ ড্যাশ পপ মিউজিক অ্যামং দ্য ইন্ডিয়ান ইউথ। তাহলে রেজ, রেজ এর সাথে কিন্তু এখানে বসবে রেজ ফর, ঠিক আছে? তাহলে নাও এ ডেজ দেয়ার ইজ রেজ ফর পপ মিউজিক অ্যামং দ্য ইন্ডিয়ান ইউথ। নেক্সট, দ্য লেভারার্স আর ক্ল্যামারিং, দ্য লেভারার্স আর ক্ল্যামারিং ড্যাশ হাইক ইন দেয়ার ওয়েজ, ঠিক আছে? তা এখানে ফর, ফর ক্ল্যামারিং ফর হাইক ইন দেয়ার ওয়েজেস। নেক্সট, কুইনাইন ইজ অ্যান এফেক্টিভ অ্যান্টিডটস ড্যাশ ম্যালেরিয়া। তাহলে অ্যান্টিডটস ড্যাশ ম্যালেরিয়া কী হবে না, অ্যান্টিডটস টু ম্যালেরিয়া, ম্যালেরিয়া থেকে। নেক্সট, হি ইজ বর্ন ড্যাশ অ্যান ইন্টেলিজেন্ট মাদার, হি ইজ বর্ন ড্যাশ ইন ইন্টেলিজেন্ট মাদার। তাহলে অফ, বর্ন, বর্ন অফ, হি ইজ বর্ন অফ অ্যান ইন্টেলিজেন্ট মাদার। নেক্সট কোশ্চেন আসি, হি ডিসাইড টু ইন্টার ড্যাশ এ নিউ কোর্স অফ লাইফ,
হি ডিসাইড টু এন্টার, তাহলে এন্টারের সাথে এখানে কি হবে না, এন্টারের সাথে হচ্ছে আপন, এন্টার আপন, ঠিক আছে, এন্টার আপন এ নিউ কোর্স অফ লাইফ। নেক্সট, হি ওয়াজ ইন এ হারি অ্যান্ড জাস্ট গ্লেন্সড ড্যাশ দ্য লেটার, গ্লেন্সড গ্লেন্সড, তাহলে গ্লেন্সড এর সাথে আমাদের এখানে কি হবে, তাহলে গ্লেন্সড ওভার, ঠিক আছে, তাহলে গ্লেন্সড ওভার দ্য লেটার। নেক্সট, দ্য স্কিম অফ রোজগার যোজনা অরিজিনেটেড ড্যাশ দ্য প্রাইম মিনিস্টার, তাহলে অরিজিনেটেড কথাটা হচ্ছে অরিজিনেটেড হবে অরিজিনেটের সাথে উইথ, উইথ দ্য প্রাইম মিনিস্টার। নেক্সট, দেয়ার ইজ নো লিমিট ড্যাশ দ্য ওয়ান্টস অফ ম্যান, তাহলে দেয়ার ইজ নো লিমিট, যার কোনো শেষ নেই, তাই না, তাহলে যার কোনো শেষ নেই, তাহলে নো লিমিটস টু দ্য ওয়ান্টস অফ ম্যান, ঠিক আছে, টু দ্য ওয়ান্টস অফ ম্যান। নেক্সট, উই হ্যাভ ডিসাইড টু অ্যাডহিয়ার ড্যাশ দ্য অরিজিনাল প্রোগ্রাম, তাহলে উই হ্যাভ ডিসাইডেড টু অ্যাডহিয়ার ড্যাশ দ্য অরিজিনাল প্রোগ্রাম, তাহলে এখানে টু অ্যাডহিয়ার টু, টু দ্য অরিজিনাল প্রোগ্রাম। নেক্সট, উই হ্যাভ দ্য হ্যাবিট অফ এক্সলিটিং, এক্সলিটিং, এক্সলিটিং ড্যাশ দ্য ডিসকমফিটিওর অফ আওয়ার রাইভালস, তাহলে ডিসকমফিটিওর অফ আওয়ার রাইভালস, তাহলে এক্সলিটিং, তাহলে এক্সলিটিং হবে কি, এক্সলিটিং অ্যাট, এক্সলিটিং অ্যাট দি ডিসকমফিটিওর অফ আওয়ার রাইভাল। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, কোল্ড ক্লাইমেট ইজ কন্ডাকসিভ, কোল্ড ক্লাইমেট, ক্লাইমেট ইজ কন্ডাকসিভ ড্যাশ ওয়ার্কিং কন্ডিশন ফর ম্যান, তাহলে কন্ডিউসিভ বা কন্ডিউসিভ, এখানে কন্ডিউসিভের সাথে কিনতে হবে টু, কন্ডিউসিভ টু, ঠিক আছে, কন্ডিউসিভ টু। নেক্সট, দ্য ভিজিট অফ দ্য পিএম হ্যাজ বিন অ্যাডভান্সড ড্যাশ টু ডেজ, তাহলে হ্যাজ বিন অ্যাডভান্স, অ্যাডভান্স করা হয়েছে কি না বাই, এখানে কিন্তু বাই টু ডেজ, বাই টু ডেজটা কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট, নাও এ ডেজ রিচ পার্সন এনজয় ইনফ্লুয়েন্স ড্যাশ দি পলিটিক্যাল অথরিটিস, তাহলে এখানে উইথ, উইথ কিন্তু এখানে সঠিক উত্তর হবে, তাহলে কি, নাও এ ডেজ রিচ পার্সনস এনজয় ইনফ্লুয়েন্স উইথ দ্য পুলিশ অথরিটিস, ঠিক আছে, উইথ দ্য পুলিশ অথরিটিস, ঠিক আছে। তো খুব শর্টে এবং খুব তাড়াতাড়ি আমরা অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আলোচনা করব এবং এর পরের দিন আরও কিছু অ্যাপ্রোপ্রিয়েট নিয়ে আলোচনা করব, তা আশা করছি এর পরের দিন আপনাদের একটু অল্প অল্প বিস্তার না, মানে মোটামুটি যতটা আপনাদের পরীক্ষায় কমন আসা সম্ভব ততটাই আমরা এখান থেকে করিয়ে দেবো। তা আপনাদের আজকের এবার আমরা যে হোমটাক্সের প্রশ্ন, তাই হোমটাক্সের প্রশ্নে চলে গেলাম। তা আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, ইন দ্য ডার্ক হি নকড ড্যাশ দ্য ওয়াল, অপশান এ ওভার, অপশান বি অ্যাট, অপশান সি এগেনস্ট, না অপশান ডি অন। আবার আমি কোশ্চেনটা বলছি, ইন দ্য ডার্ক হি নকড ড্যাশ দ্য ওয়াল, অপশান এ ওভার, অপশান বি অ্যাট, অপশান সি এগেনস্ট, আর অপশান ডি অন। আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটি কমেন্ট লাইনে এখন পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় আপনাদের যে ক্লাস হবে সেই ক্লাসে এই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে, ধন্যবাদ।